আমরা তো বন্ধুরা অনেক বাদাম কিনে খেয়েছো বাজারে মেলায় গিয়ে। তো সেই বাদাম গাছ তোমাদের দেখাচ্ছি আজ। দেখো এখানে সমস্ত বাদাম গাছ দেখো। তো এই বাদাম এখনো হয়নি, তা হবে কিছুদিন পর। তো বাদাম এর গাছগুলো নিচেতে হবে, বাদাম মাটির নিচে এখানে এই সাইড দিয়ে হবে। তো বাদাম যখন হবে বন্ধু তোমাদের দেখাবো। একটা জিনিস দেখো, এখানে বাদাম গাছের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস, প্রচুর ঘাস দেখো, প্রচুর ঘাস। তো এই ঘাসগুলো মারার জন্য একটা ওষুধ পাওয়া যায়, যে ওষুধটা দিলে বাদাম গাছ কিছু হবে না, অথচ ঘাস কিন্তু সব মারা যাবে। দেখুন এখানে 90% কিন্তু বাদাম চাষ, সমস্ত জমিগুলোই বাদাম। তো তোমরা দেখো কোন ওষুধটা দেওয়া হচ্ছে, দেখো এজিল নাম। এই ওষুধটা 30 ml করে প্রত্যেক ব্যারেলে দিতে হয়। দেখো আমি এখানে 30 ml কিন্তু মেপে নিয়েছি, দেখো 30 ml মেপে নিয়েছি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, যে ওষুধ কিন্তু সমস্ত জায়গায় দিচ্ছি, বাদাম এবং ঘাস সমস্ত জায়গায় ওষুধ পাচ্ছে। ঠিক আছে, তোমাদের 4 দিন পর এসে দেখাবো যে ঘাস কি হয়েছে বা বাদাম গাছ মরেছে কি না, সমস্ত কিছুই তোমাদের দেখাবো।